শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর দেখতে থাকো, খুব রসিক রসিক মজার কিছু আছে, তো সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে পুরোটা স্কিপ না করে। তো পূজাবন এখন উপরে চালের উপরে উঠেছিল, একটা কাঁকুর পাড়তে পেরেছিল, ওদের ঘরে জল পড়ছিল, আর এখানে দেখো কেমন করে নাচানাচি করছে। আর পরের সঙ্গে দেখতে থাকো কেমনটা হয়েছে, উপর থেকে দেখাচ্ছি, দেখো কতটা জল ছাদের উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে হচ্ছে এই রাস্তাটা তোমাদেরকে সেদিনে দেখিয়েছিলাম না, এই জল দেখো অনেকটা পুকুর সব ভর্তি হয়ে গেছে। কি দেখো অনেকগুলো জামা কাপড় মেলানো হয়েছে, তো খুব রোদ বেরিয়েছে, মানে হালকা একটু অল্প একটু রোদ বেরোনোর সঙ্গে সঙ্গে সবাই জামা কাপড় মেলে দিয়েছে আর সেগুলো শুকনো হয়েছে। আজকের খুব মানে এখন বিকেলবেলা আকাশটা খুব ভালো লাগছে, দেখো আকাশ ভালো থাকলে, মেঘ পরিষ্কার থাকলে আমাদের মনও ভালো থাকে এবং তোমাদের সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে। তো আমি তো বেশি নতুন কিছু দেখাতে পারি না, আমি তো কোথাও যাই না, কি করব, যেটুকু দেখাই সেটুকু হয়ে খুশি থেকে আমার কাছে থাকার চেষ্টা করো প্লিজ, তোমাদেরকে একটু অনুরোধ করছি। আর এখন চারিদিকে জলামগ্ন, বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হচ্ছে, তো পটাশপুরের যে বাঁধটা ছিল সেটা নাকি ভেঙে গেছে, সেই জন্য কেলেঘাই নদীতে জল পড়ছে, সেই জল মানে ধরে রাখতে পারছে না, বলছে সবাই বলছে যে বাঁধ ভেঙে যাবে, তো জানি না সঠিকটা কি। তো আমাদের এখানে মাইকে প্রচার করে দিয়ে চলে গেছে যে হচ্ছে সবাই সাবধান সতর্কবার্তায় থাকবে, যে সবাই সাবধান সতর্কবার্তায় থাকবে, যাদের মাটির ঘর আছে তারা কিন্তু মাটির ঘরে থাকবে না, বেরিয়ে অন্য কোনো স্কুলে থাকার চেষ্টা করবে, এবং স্কুলে শুধু থাকার চেষ্টা নয় থাকতেই হবে, এটা বলে দিয়েছে। যে নদীর জল মানে যদিও নদীতে ডুবুডুবু হয়ে গেছে কিন্তু ছাড়া হয়নি, কিন্তু অনেক জায়গায় বন্যা হয়ে গেছে, সেই জন্য আগে থেকে সতর্কবার্তা জানিয়ে দিয়েছে যে তোমরা সবাই সাবধানে থাকবে এবং বন্যা না আসার আগে পর্যন্ত সবাই একটু দেখে শুনে থাকবে। আর কেউ কেউ ভাবছে যে আমি খুব মাছ ধরবো, খুব আনন্দ করবো, ভাবছে যে আমি বাড়িতে বসে খুব দুটো খানা পিনা করবো, আবার কেউ হয়তো ভাবছে যে মাঠের ফসলের ধান সব কিছু নষ্ট হয়ে গেল, এখন কি করব, কোথা থেকে খাবো, যেগুলো ধার দেনা ছিল সেগুলো কি করে দেব, যার মন যেমন সে তেমনটাই ভাবছে। তো ছোট ছেলেরা খুব এখন আনন্দ করছে যে বড়শি আছে, এটা তাদের আনন্দের বিষয়। আমার সোনামার এখন মুখে ব্যথা হয়েছে, ও খেতে পারছে না, খুব কান্না করছে। সোনামা তোমার কি হয়েছে? ব্যথা, তাহলে ওকে হরলিক্স দিলাম তাও খেলো না, তো দুপুরে তো একদম ভাত খায়নি, এই জন্য হরলিক্সটা একটু করে দিলাম যে একটু জলের মতো খাবে, তাও খাচ্ছে না, প্রচণ্ড জ্বালা করছে এই জন্য। তুমি আর কি খাবে বলো, তুমি কি খাচ্ছ? এটা কি? কাজু বাদাম। আর কি খাবে বলো? আর কিছু খায়নি। তোমার জন্য আমাকে পাগল পাগল লাগছে, কেন বলো তো? তুমি খাওনি, তুমি কোনো কথা শোনোনি, তাই আমি চুলচিরুনি করতে সময় পাইনি। দাদা কান্না করছে, সারাদিন বৃষ্টি হচ্ছে কি? কিরকম করব, কিরকম আমি সেগুন দেখাইছি, সেগুন কিরকম দেখাইছো আমি বুঝতে পারিনি তুমি। আমি এরকম করতে পারি না তো, পারিনি এরকম করতে, তুমি কি আরেকবার দেখাও? কিরকম বলো, আমি বুঝতে না পারলে আমি কি করে দেখাবো বলো? দেখি মুখে ব্যথা, তুমি যে এখনই দেখিয়েছো, কিরকম দেখাও গাই আরেকবার। তো মেয়ে অনেক কান্নাকাটি করছিল, বায়না করছিল অনেক কিছু, তারপর বললাম যে একটা গান শোনাই, সেই জন্য ওর সঙ্গে একটু গান করলাম আর খেলাধুলা করলাম। তো কি করব, সারাদিন বাড়িতে এই রকমই থাকি আর এই রকমই কেটে যায়। তারপর ঠাকুমা আসলো, তো ঠাকুমা এমন হাসি দিচ্ছিল সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করতে থাকতে পারলাম না, ঠাকুমার হাসিটা দেখেও তোমরা একটু হেসে মজা করো।